ইউক্রেনের চেরনোবিলের কাছে একটি হ্রদ থেকে পাওয়া গেল দুই মাথা বিশিষ্ট এক আশ্চর্য মাছ। মাছটির দুটি মুখ এবং চারটি চোখ রয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই মাছটির একটি ভিডিও ভাইরাল হয়েছে। নেটিজেনদের অনেকে দাবি করছেন 2017 সালে এই হ্রদটিতে পারমাণবিক দূষণ ঘটেছিল, আর সেই দূষণের কারণে এই উদ্ভট দর্শন মাছটির শারীরিক বিকৃতি ঘটেছে। তবে বিজ্ঞানীরা এই বিষয়ে নিশ্চিত নন। তাদের দাবি, দূষণের কারণেই মাছটির এরকম বিকৃতি ঘটেছে কিনা জানতে আরও পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন। এই খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি স্টার। বিজ্ঞানীরা জানিয়েছেন, ভিডিওটিতে মাছটিতে স্বাস্থ্যকর এবং সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্ক বলে মনে হচ্ছে। কাজেই সম্ভবত পারমাণবিক দূষণের কারণে এটি এরকম অদ্ভুত দর্শন হয়েছে, কারণ সেই ক্ষেত্রে এটি শৈশবে মৃত্যু হতো। ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলিনার জীববিজ্ঞানী ডক্টর টিমোথি মুসো বলেছেন, বিকিরণ থেকে হওয়া অধিকাংশ অভিযোজনের ফলে আয়ু কমে যায়। এতদিন বেঁচেই থাকার কথা নেই মাছটির। এই ধরনের অধিকাংশ অভিযোজিত প্রাণী এতদিন বাঁচে না যে সেটি এত বড় হবে। যে ভিডিও ভাইরাল হয়েছে সেই মাছটির দুটি মুখ ও চারটি চোখ আছে বলে মনে হলেও একাংশের বিজ্ঞানীরা তা মানতে নারাজ। তাদের দাবি, দ্বিতীয় যে মুখটি দেখা যাচ্ছে সেটি আসলে একটি ক্ষত হতে পারে। পুরোপুরি নিরাময় না হওয়ায় ওই গর্তের মতো অংশ তৈরি হয়েছে। তাদের মতে মাথার উপরে যে দ্বিতীয় জোড়া চোখ দেখা যাচ্ছে সেটি সম্ভবত চোখ নয়, সেগুলি মাছটির নাসারন্ত্র। কারণ মাছটির এশিয়ান কার্প বলে মনে হচ্ছে। এদের অন্যতম বৈশিষ্ট্য হলো মাথার উপরের দিকে নাসারন্ত্র থাকে।